প্রায় কাজ করার সময় এটি দেখেছেন, আপনার কম্পিউটার বা মোবাইল স্লো এবং ধীরে ধীরে কাজ করে, কখনো কখনো খুব হ্যাংও করে। এর ফলে আমাদের কম্পিউটার মোবাইলে সুইচ অফ করে আবার স্টার্ট করা হয়, যার ফলে কখনো কখনো আমাদের ডেটাও ডিলিট হয়ে যায়। আপনি কি জানেন আমাদের মোবাইল স্লো অথবা হ্যাং হওয়ার কারণ কি? হ্যাং হওয়ার সবথেকে বড় কারণ হলো আমাদের মোবাইল এবং কম্পিউটারের র্যাম। স্লো হওয়ার সবথেকে বড় কারণ হলো আমাদের কম্পিউটার ও মোবাইলের রোম। এখন আপনি হয়তো ভাবছেন যে র্যাম কি এবং এর কাজ কি, রোম কি এবং রোম এর কাজ, এবং এই দুটির বৈশিষ্ট্য কি যার কারণে কম্পিউটার বা মোবাইল হ্যাং অথবা স্লো হয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক এ বিষয়ে। এটি আমাদের কম্পিউটারের সিপিইউ এবং মোবাইলের বোর্ডের ভিতর একরকম মেমোরি থাকে, তবে এর মধ্যে কোনো কিছু সেভ সংরক্ষণ হয় না। এটি একটি অস্থায়ী মেমোরি যা কেবল কম্পিউটার এবং মেমোরির জন্য ওয়ার্কিং স্পেস, কাজের স্থান সরবরাহ করে। কিছু এক্সপ্লেন দেওয়া হয়েছে যে এর কাজ কী বা কীভাবে কাজ করে। ধরুন আপনার ফোনটি বন্ধ আছে, এর মানে এই সময় আপনার র্যাম একেবারে খালি এবং আপনার র্যাম ব্যবহার হচ্ছে না। আপনার সমস্ত অ্যাপ্লিকেশন কিন্তু আপনার ফোন স্টোরেজ বা আপনার মেমোরি কার্ডে রয়েছে। যখন আপনি আপনার ফোন সুইচ অপেন করবেন, আপনার অপারেটিং সিস্টেম আপনার ফোনে লোড হবে। এই সিস্টেমটি প্রথমে আপনার র্যাম ব্যবহার করবে এবং এর সাথে আপনি র্যামের সাহায্যে প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনের কাজ শুরু করে দেয়, এবং সব অ্যাপ্লিকেশন বন্ধ করার পরে আপনার ফোনে র্যাম ব্যবহার করা হয়। এরপরে আর যখন আপনি আপনার মোবাইলে একটি নতুন অ্যাপ্লিকেশন খুলবেন, তখন এটি র্যামে যায় এবং অ্যাপ্লিকেশন ওপেন করার পর এটি ফুল হয়ে যায়। স্ট্যাটিক র্যাম, ডাইনামিক র্যাম। সাধারণত র্যাম দুই ধরনের হয়। রোমের পূর্ণরূপ হলো রিড অনলি মেমোরি। রোম ও র্যামের মতনই একটি খুব গুরুত্বপূর্ণ অংশ। রোম একটি কম্পিউটার সিস্টেমের প্রাথমিক স্টোরেজ ডিভাইস। এটি আকার চিপসের মতো যা কম্পিউটার মাদারবোর্ডের সাথে সংযুক্ত। রোম কম্পিউটার বিল্ট ইন মেমোরি এর হিসেবে থাকে এবং যার ডেটা রিড অনলি হয়, মানে এতে কিছু রাইট বা মডিফাই করা যায় না, কিন্তু এটি র্যাম মেমোরির মতো কম্পিউটার বন্ধ করার পর সমস্ত ডাটা মুছে যায় না। এতে সম্পূর্ণ ডাটা মেমোরিতে স্টোরেজ হয়ে থাকে। রোম এমন একটি মেমোরি যেখানে আমরা আমাদের ফটো, ভিডিও এবং ডকুমেন্ট এবং অডিও, আমরা যে সফটওয়্যার বা অ্যাপস আমরা ইনস্টল করে থাকি, এগুলো সব রোম মেমোরিতে সেভ হয়। রোমের স্পিড র্যামের থেকে অনেক কম হয়। মোবাইল র্যামের কাজ কী? চলুন দেখে নেওয়া যাক মোবাইল র্যামের কাজ কী। মোবাইলের র্যাম হলো আমাদের মোবাইল কতটুকু স্পিড চলবে সেটি নির্ভর করে এই র্যামের ওপর। যদি আপনার মোবাইলের র্যাম বেশি হয়, তাহলে আপনি বেশি বেশি অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে ইনস্টল করে রাখতে পারবেন। উদাহরণস্বরূপ অনেকে আছেন যারা বলে যে আমাদের মোবাইলে স্লো হ্যাং করে, বেশি অ্যাপ্লিকেশন ডাউনলোড হয় না। বেশি কিছু ডাউনলোড করলে মোবাইল হ্যাং হয়ে যায়, সব কিছু হয়, কিন্তু আপনার র্যাম, মোবাইল র্যাম হলো আপনার মোবাইল কত স্পিড চলবে সেটি নির্ভর করে একটি র্যামের ওপর। যদি আপনার মোবাইলে র্যাম বেশি হয়, তাহলে আপনি বেশি বেশি অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে ইনস্টল করে রাখতে পারবেন। উদাহরণস্বরূপ অনেকে আছেন যারা বলেন যে আমার মোবাইলে স্লো হ্যাং করে, বেশি অ্যাপ্লিকেশন ডাউনলোড হয় না, বেশি কিছু ডাউনলোড করলে মোবাইল হ্যাং হয়ে যায়, এই সব কিছু হয় কিন্তু আপনার র্যামের জন্য। এবং আপনি যদি বেশি র্যাম এর মোবাইল নেবেন, তা তো বেশি আপনার মোবাইলে ফাস্ট, এবং আপনি যত বেশি অ্যাপ্লিকেশন ইনস্টল দিবেন তত বেশি আপনার র্যাম দরকার পড়বে। সুতরাং আপনি যদি বেশি র্যামের ফোন কেনেন, তাহলে আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশন মানে অ্যাপস ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। আপনি যত বেশি জিবি পর্যায়ে ফোন নেবেন, আপনার তত আপনার মূল্য বেশি পড়বে। কিন্তু আপনি বেশি র্যাম মোবাইল যদি নেন, তাহলে কিন্তু আপনাকে এসব প্রবলেম ফেস করতে হবে না, যেমন মোবাইল স্লো হওয়া, কিংবা আপনি যদি আপনার পছন্দ অ্যাপ্লিকেশন, বেশি বেশি অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে বেশি পর্যায়ের র্যাম নিতে হবে। তো সুতরাং বুঝতে পারছেন যে আপনার কী ধরনের ফোন কেনা দরকার। আপনার চাহিদা অনুযায়ী আপনি যদি বেশি র্যামের প্রয়োজন হয়, তাহলে আপনি বেশি র্যাম ফোন কিনতে পারবেন। ভিডিওতে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।